পাহাড়ে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন দুই পর্যটক, একজনের বাড়ি বারাসাতে, নাম ঝর্ণা সাহা, অপরজন কলকাতার মুরারি পুকুরের বাসিন্দা। মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। গ্যাংটক থেকে ফেরার পথে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে তাদের গাড়ির ওপর, আর সে কারণে গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে খাদে পড়ে যায়। এরপর তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে নেমে পড়েন। এই ঘটনায় 7 জন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারাসাত কালিকাপুর গিয়ে আহত ও নিহত পরিবারের সাথে দেখা করলেন বারাসাতের পুরপ্রধান সুনীল মুখার্জি। ফোনে সিকিমে আহতদের সাথে যোগাযোগ করেন তিনি। বারাসাতের পুরপ্রধান জানান, রাজা নামের ছেলেটির মা ও বোন মারা গিয়েছে। তোমাদের একটা গাড়ি নাকি আর গাড়ি? হ্যাঁ, তা কজন ছিলে তোমরা গাড়িতে? 11 জনের মধ্যে? ও, এই দুজনই মারা গেছে? 3 জন মারা গেছে ড্রাইভারকে নিয়ে? রাজ্যের খাদ্য মন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছেন তিনি। মন্ত্রী পুরো প্রধানকে আশ্বাস দিয়েছেন আহত ও নিহতদের উদ্ধার করে রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে। একটা গাড়িতে ওরা 11 জন ছিল, ওরা বেড়াতে গিয়েছিল সিকিমে। ফেরার পথে একটা পাথরের চাং ওপর থেকে গাড়িতে পড়ে, গাড়িতে পড়ার পর তারপর সেই গাড়িটা খাদের মধ্যে পড়ে যায়। তো আমি ওই ওখানকার যে ছেলেটা ছিল এখানে যার বাড়ি, সে তার মা তার বোন গিয়েছিল, আর সে আমাকে বলল যে ওই স্পটই আছে ওর মাটা মারা গেছে আর বোনটাও মারা গেছে, আর যে গাড়ির ড্রাইভার সে মারা গেছে, আর যারা আহত হয়েছে টয়েছে এদের হসপিটালাইজড করা হয়েছে। ঠিক আছে, এখন এই অবস্থা। তো যদি দেখি, আমি আমার মন্ত্রীর সঙ্গে কথা বললাম, মন্ত্রীকে বললাম, মন্ত্রী বললেন দেখি আমি ওখানে কথা বলছি যাতে ট্রিটমেন্টের অন্যদের ট্রিটমেন্টের ব্যবস্থা কীভাবে করা যায় দেখছেন এই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে ডেফিনেটলি আছে, আমার পশ্চিমবঙ্গের মানুষ এর হয়েছে, রাজ্যসভা থাকবে না কখনো হয়, রাজ্য সরকার এসব ব্যাপারে খুব এ। ব্যুরো রিপোর্ট, বিশ্বভারত। ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন বিশ্বভারত।